কাঁঠালটা তো সেই, এইটা দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে ফ্রাই করা যায় সেই মজা লাগবো। ওই দেহ আমি সহ সবার জিভে জল হয়ে পড়ছে। কি করে খবরদার, কাঁঠালে হাত দিবে না, হাত কেটে ফেলামো। কি করে কি ব্যাপার, এর আওয়াজ কোনটা এলো? এরা তো মানুষ নাই। খবরদার, কাঁঠালে হাত দিবে না, হাত কেটে ফেলামো। এই জায়গায় মানুষ এলো কই থেকে? না গায়ে বে আওয়াজ আবার কাঁঠালে হাত দেয়, হাত কেটে ফেলামো বলি নাই। কি ব্যাপার, না মনে পোলা পানি মশকারি করে। ওরে প্রীতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না, লাগলে পরে ছাড়ে না। কি করে গলে মালে গলে মালে প্রীতি কইরো না, তুমি নিবা আমার কাঁঠাল, আমি নিব তোমারে, রাজি? না কাঁঠাল গাছ আপনি, একটা কাঁঠালের দাম কত? সর্বোচ্চ 100 টাকা, আর আমার দাম জানেন 1 লাখ টাকা। তারপর তোরে ছেড়ে দেবো শালির ঘরে। শালি কি কইতেছেন আপনি? তুই আমার কাঁঠালে এসে হাত দিছস? কি ধরে ধরে মানে নি তোমরা যে বুদ্ধি, তোমার তো বয়স একটা হাট ওখানে বুদ্ধি নিছে, আর তুই তো ছাগলের 3 নম্বর বাচ্চা, আমার কৌশল করে আমারই বাসন লাগলো। সোনালি সোনালি তো ভাস মেরে সেল লাগালো, ভাসাই দিছি কিন্তু। এরম টাকা কত খুলছি। আমার গাড়িতে এখন মজা, চলো চলো বাবা। খারাপ।
আপনি কইলেন এই ব্যাট ভালো না, কে কইছে? আপনার কাছে টাকা নাই, আপনি ফকের নি সেটা কর। তো আপনি ছেলে ব্যাট চাইছে, আপনি আমার কোম্পানিকে খারাপ বললেন কি? আরে ভাই, আমি আপনার কোম্পানিকে খারাপ বলিনি তো। তো আপনি যে বললেন এই ব্যাট ভালো না, তোমার আব্বু হলো ঢাকা থেকে নিয়ে আসবে। ওর কয়টা বাপ? কি আমার বাপ কই থাকে? বাপ ঢাকা থাকে কেন? ঢাকা যায় না, গ্রামে আছে। ঢাকা এটা গ্রামে একটা মানে বুঝলাম। তো আপনি আর কইলেন বাপ ঢাকা থেকে আসবো? আমি গ্রামে থাকি, ওকে নিয়ে বাপ ঢাকায় চাকরি করে, ওর বাপ আসার সময় ব্যাট নিয়ে আসবে এটা বলছি। এই জন্য আমার চরিত্র এমন। কথা বলার অনেকক্ষণ থেকে আপনার কথা শুনতেছি, আপনি কিছু বলেন নাই। আমি আপনাকে কিছু বলছি, আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন কেন? পায়ে পাড়া? আপনি আমার কোম্পানিকে খারাপ বললেন কেন? আমি তো এটা ব্যবসা করতে আইছি, আমি মেলায় আইছি ঠেলা খাইয়া। তো আপনি আইছে আমার এলো জিনিসের দাম কইলেন। আরে ভাই, বাচ্চারা জিনিস তেলে যদি মা বাবারে নিয়ে দিতে না চায়, সাধারণত সবসময় বলে যে ওই জিনিসটা ভালো না, তোমাকে ভালো এনে দিব। তাই বলে তো এই না যে আপনি আমার সাথে ঝগড়া করবেন। এই জন্য আপনার বংশে সাকিব আল হাসান জন্ম নেয় নাই। কি বলি, এই জন্য আপনার বংশে ভালো জিনিস ছেলেরা কিনে দিতে পারবে না। বাবা তোর কপাল খারাপ বাবা, এমন একটা বংশে তুই জন্মগ্রহণ করেছিস, এরা তোর কদর বুঝবে না। তুই হতে পারবি না সাকিব আল হাসান, হতে পারবি না তামিম হোসেন, তুমি আছে তো মিয়া, তোমার পরে তো কথা কইতেছি। বাচ্চাটা কার দেখতে হইব? বাচ্চা আমার, আপনার না। আপনি যতই অভিনয় করেন আর যতই তেল মাখেন না কেন, আমার বাচ্চা আমার মা কইব, আপনার কইব না। তুই তুই বাচ্চা হয়ে যাবে, তোর মা হতে মন তোর মা তোর জীবনে ব্যাট কিনে দিব না বেটা। ফাজিল মা ভাস্তা ভাই, কি খতরনাক রে মা, যেমন পোলা তেমন তো রেসলিং শিখছি, খালি মারামারি ক্রিকেট শিখে নেয়। কি বাড়িটা দিছিল ভাই?